আল্লাহ নবী সাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন যুগটার নাম কি মানে যুগ তাই না কতটা বড় ছিল কতটা খারাপ যুগ ছিল মানুষ মারা গেলে তাকে মাটিতে দেওয়ার আগে মাথাটা কেটে নিত মাথা কেটে মাথার মগজ বার করে দিত ঠিক রকম ভাবে রাখতো এই ক্যাম থেকে চিড়ে দিত গোল করে মগজ বার করে দিত মগজটা এইভাবে রাখত এইভাবে রেখে এইখানে মদ মদ রেখে তারা পান কি বললাম নারী পুরুষ একটা যৌবনের সম্পর্ক থাকে বৈধ শুধু স্ত্রীর সঙ্গে আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন কিন্তু তখনকার দিনে ফুফু তার ভাতিজাকে নিয়ে রাতে থাকতো বাপ তার বেটিকে নিয়ে রাতে শারীরিক সম্পর্ক করত বুন তার ভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করত ছিল তাদের মানে নম্বরে বড় পাপ তারা মদ পান করত চার চার নম্বরে বড় পাপ তারা সুদ খেত পাঁচ পাঁচ নম্বরে বড় পাপ গোত্তরীয় ঝামেলা বংশে বংশে মারামারি আউস আর খাজরাত আলেমরা ভালো বলতে পারবেন যদি কেউ থাকেন আউস আর খাজরাত এই দুটি গোত্তর যুদ্ধ হয়েছিল একশো বছর যুদ্ধ হয়েছিল কেন একটা উঠকে পানি পান করানোকে কেন্দ্র করে এক শত বছর যুদ্ধ করেছিল এই অসভ্যতার যুগে এই বর্বরতার যুগে আমাদের মাঝে আবির্ভাব হয়েছিলেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী কেবা সাল্লাম তিনি এসেছিলেন পৃথিবীতে তিনি এসে যখন বুঝতে পারলেন যে সমাজ অধপতনের তলদেশে তলিয়ে যাচ্ছে সমাজে চলছে ব্যবচার সমাজে চলছে মদ সমাজে চলছে গরিবদের উপরে নির্যাতন সমাজে চলছে আপনার ধর্ষণ সমাজে চলছে যৌবনের নামে ধর্ষণের মহা পাপ এই সমাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী এই সমাজকে পরিবর্তন করার জন্য একটি সর্বপ্রথম সংগঠন তৈরি করেছিলেন এই সংগঠনের নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল মনে থাকবে হিলফুল ফুজুল আরে এই হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন যুবকদের নিয়ে কাদের নিয়ে যুবক এই সংগঠন চালাতে চালাতে মাঝখানে মাঝখানে মক্কা থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে আমি দেখে এসেছি নিজে পাহাড়ে উঠেছি ওই পাহাড়টির নাম জাবালে নূর এই জাবালে নূর নামক পাহাড়ের হীরা নামক গোহাতে আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন আমাদের নবীজি একদা জিবরি ললেন নবীর এইরকম ভাবে চাপ দিয়ে ধরে বলছেন আপনি পড়ুন ই আল্লাহর নবী বলছেন আমি পড়তে জানি না আবার চাপ দিলেন আপনি পড়ুন পড়তে জানি না তৃতীয়বার আবার সিনাতে ধরে চাপ দিলেন আপনি পড়ুন কোরআন অবতীর্ণ হল ই কর্মিক সালামিন আলাক পাঁচ চায় অবতীর্ণ হলো আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে আমরা বর্তমানে এত সংকটের ভিতরে কেন আমাদের সমাজ অধপতনে কেন তার একটা দৃষ্টান্ত পেশ করার জন্য আমি এই ঘটনাটা আপনার সামনে পেশ করছি এতদিন হিলফুল ফুজুল সংগঠন চালাচ্ছিলেন আল্লাহর নবী যুবকদের নিয়ে কাদের নিয়ে দ্বিতীয়ত হিলফুল ফুজুল পরিচালনা করছিলেন নিজস্ব জ্ঞান দিয়ে তাই না আল্লাহ ডাকলেন হীরা গোহাতে ডাকার পরে বলছেন নবী ই কর আপনি প্রথমে পড়ুন জ্ঞান অর্জন করুন এমন এক রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছে তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ নবীকে জানাতে চাইছেন নবী মানুষের জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয় রবের পক্ষ থেকে অর্থাৎ পবিত্র আল জ্ঞান ছাড়া সমাজ পরিবর্তন করা কোন দেশে পরিবর্তন করা কশ্চিন কালেও সম্ভব নয় তাহলে সমাজ পরিবর্তন করতে গেলে কাদের আগিয়ে আসতে হবে এক যুবকদের কাদের যুবকদের আমাদের সমাজ পুরো উল্টো দিকে চলছে ওরু পুরি উল্টো দিকে ষাট বছর বয়স হয়ে গেলে স্কুল মাস্টারকে সরকারি স্কুল থেকে বাদ দিয়ে দেয় তাই না তার মানে সরকার কর্তৃপক্ষ জানে যে ওর ষাট বছর বয়স হয়ে গেছে মানে ওর বুদ্ধি কম তুই বাবা স্কুলে আসিস না বাড়ি বসে বসে অর্ধেক বেতন খা তবুও ভালো তবে স্কুলে এসে সর্বনাশ করিস না কারণ তোমার বুদ্ধি অনেক কমে গেছে তাই না সরকারি যত উচ্চ পদস্থ অফিসাররা আছেন ষাট বছর বয়স হয়ে গেলে চাকরি বসে বেতন খাও কিন্তু তুমি আমার জায়গা নষ্ট করো না একজন রেল চালক রেল চালায় ষাট বছরের আগের দিন বাড়ি বসিয়ে দেয় কারণ জানে ও চোখে কম দেখে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে সিগনাল বুঝতে পারবে না গাড়ি যখন তখন দুর্ঘটনার কবরে পড়ে যেতে পারে তাই না মঞ্চ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ষাট বছর বয়স হলে ওকে বাদ দিয়ে দিতে হবে ও আর কাজের লোক নয় কিন্তু আমরা মুসলমানরা এত পচা এত মাথাতে আমাদের গোবর ভরা আমরা সেই বাদ পড়া লোকগুলোকে সমাজের মাদ্রাসা মসজিদ মুক্ত ঈদগা জলসা তাদের হাতে তুলে দিয়ে বলছি চাচা তুমি সেক্রেটারি হও জাতির কাছে ভালো কিছু আশা করা সম্ভব নয় যুবকদেরকে সব তাগিয়ে আসতে হবে মাদ্রাসা চালাবে যুবক মসজিদ চালাবে যুবক ঈদগা চালাবে যুবক জলসার কমিটি যুবক সামাজিক যত কার্যক্রম আছে প্রত্যেক কাজে সর্বপ্রথম পদক্ষেপ নিতে হবে যুবকদেরকে লোক ছিলেন 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 না বোকা সর্বপ্রথমে সমাজকে পরিবর্তন করার জন্যে যুবকদেরকে তিনি হাতিয়ার কাজে লাগিয়েছেন যুবকদের কারণ আল্লাহ নবী জানতেন যুবকদের দ্বারাতেই বিপ্লব ঘটানো সম্ভব বুড়ো মানুষদের পক্ষে নয় আরে এরা তো সমাজের সেই যুবক যারা রাতের অন্ধকারে ঝাড়ের জমি দখল করে রাতারাতি করে দক্ষিণ সাথে ঝামেলা করে উত্তর নতুন ক্লাব তৈরি করতে পারে এক রাত্রি নিতে বলুন তো এদের দ্বারাতে সমাজ পরিবর্তন হবে কি হবে না এদের পক্ষে সম্ভব ভারত অস্ট্রেলিয়া খেলা চলছে ভারতের পক্ষে এক দল অস্ট্রেলিয়ার পক্ষে আর দল যুবক পোলট্রি দোকানদারকে রাত বারোটার সমাতে তার বাড়ি থেকে তুলে এনে তার দোকানের পোলট্রির মুরগি কিনে রাত একটার সমাতে গ্যাসের ওপেন ভাড়া করে পিকনিক করে আর খাচ্ছে বাড়ি যাচ্ছে সকাল ছটাতে এই কাজটা করা শীতকালে কোন বুড়োর পক্ষে সম্ভব সম্ভব নয় যুবকদের পক্ষে সম্ভব ওই জন্য আপনাকে বলছি সমাজের যদি অগ্রগতি আপনি চান সমাজের যদি বিপ্লব ঘটাতে চান সমাজকে যদি সংশোধনের পথে যদি হাঁটাতে চান অবিলম্বে সমস্ত বয়স্ক মানুষদেরকে সামাজিক কাজ থেকে বসিয়ে দিয়ে যুবকদেরকে আগে টেনে আনুন কি বললাম বুঝলেন যুবকদেরকে আগে টেনে আনুন তবে বয়স্ক মানুষদের খারাপ বলছি না বয়স্ক মানুষেরা থাকবে শুধু বুদ্ধি দেওয়ার জন্য সম্মানের জায়গায় কাজ করবে কারা যুবকেরা মাথায় থাকে যেন যুবকদের সামাজিক কাজের দায়িত্ব দিলে একটা গ্রামকে সুস্থ রাখার সব থেকে ভালো পদ্ধতি যে গ্রামের যুবকগুলোকে মসজিদের দায়িত্ব দিয়ে দেন যদি বলছেন কেন যে যুবকেরা ফানসান দেয় এই যুবক ছেলেটাকে যদি মসজিদের কোনো দায়িত্বই ঢুকিয়ে দেওয়া হয় তাহলে ও ফানসানে দেওয়ার আগে একবার ভাববে কি ভাববে না ওর বাবা আমি এর কাছে থাকবো না বাবা আমি মসজিদের দায়িত্বে আছি ভাববে কি ভাববে না তার মানে অন্যায় করার আগে সে একবার ভাববে ভাববে না ভাববে দুই সমাজ পরিবর্তন করতে গেলে ছাড়া ছাড়া জ্ঞান সমাজ পরিবর্তন করা সম্ভব নয় বর্তমান আমি কোনো দলের নাম করে বলছি না আপনি ভুল পথে চলছেন এক শ্রেণী মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে তারা বাড়ি থেকে চল্লিশ দিন তিরিশ দিন পঞ্চাশ দিন বার হয়ে যাচ্ছে মানুষের কাছে তবলিক করে করে বেড়াচ্ছে দেখতে পান পান ওদের কাছে দুটো মাত্র হাতিয়ার এক ফাজা এলে আমল বলে একটা বই দই আর একটা বইয়ের নাম হচ্ছে মনতা খাবে হাদিস তাই না ফাজা এলে আমল আর মনতা খাবে হাদিস এই দুটো বই বগলে করে নিয়ে সমাজ সংশোধন করার জন্যে বাড়ি থেকে চলে যাচ্ছে আচ্ছা বলুন তো আল্লাহ বলছে কোরআন ছাড়া সমাজ সংশোধন করা সম্ভব নয় আমল দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব তখনই সম্ভব নয় বিনীত অনুরোধ বেশি বেশি করে কোরআন তেলাবাদ করুন ইনশাল্লাহ করব ইনশাল্লাহ উপর থেকে কি পানি পড়ছে বৃষ্টি হচ্ছে অমাতাশা ওনাশা আল্লাহ মানুষের চাওয়াটা চাওয়া নয় আল্লাহ যেটা চায় সেটা হয় আর যদি একটু বৃষ্টি হয় এখনো সে বৃষ্টি হয়নি যে আপনাকে বারবার দেখতে হবে আপনি বসেই থাকুন আমি সুরায় তিন এইটার একটু ব্যাকলা বিশ্লেষণ করে দিয়ে বক্তব্য ছেড়ে দেব ইনশাল্লাহুল আজিজ আপনাদের কাছে বিনীত অনুরোধ যেগুলি বলব আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো বলুন আমিন 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 আল্লাহ তালা পবিত্র আল কোরআনে এবারে কথাগুলি বলছেন এই সুরার ভিতরে সর্বমোট আটটি আয়াত আছে কটি আটটি আয়াত আছে সুরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে আল্লাহ অত্র সুরার ভিতরে স্পষ্টভাবে কয়েকটি কথা জানিয়ে দিচ্ছেন যেগুলো আমার আপনার কাজে আসবে বলে মনে করি ইনশাল্লাহ আল্লাহ তালা বলছেন অতীন ডুমুর দেখেছেন ডুমুর ফল ডুমুর ডুমুর আল্লাহ বলছেন এই ডুমুর ফলের কসম করে বলছে দুই অজাইতুন জাইতুন একটা ফল যা তেল পাওয়া যায় মার্কেটে জয়তুনের তেল যদি কারোর মানে লিভারে চর্বি জমে বা কারো যদি কিডনির সমস্যায় ভোগেন আপনি প্রতিনিয়ত অনেক কাজ করবে কালো জিরার তেল সব বাজারে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কালো জিরা মৃত্যু বাদে সব রোগের ঔষধ শুধু মৃত্যুটাকে ঠেকাতে পারে না বাকি সব রোগ হটিয়ে দেয় জাইতুন আল্লাহ তালা এই ফলের কসম করে বলছেন অতরে সিনিন আর সিনাই পর্বতের কসম করে বলছেন আচ্ছা বলুন তো মানুষ কসম খায় কখন এটা জানা আছে কসম কখন খায় জানা নেই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়া হয় হয় আপনি জলসা শুনতে এসেছিলেন এইখানে বাড়ি গেছেন রাত বারোটা একটার সমাতে দরজায় আওয়াজ করছেন খাদিজার মা ও খাদিজার মা দরজাটা খোলো তা খাদিজার মা দরজা খুলে মুখটা ভারী করে বলছে তুমি এতক্ষণ কোথায় বলছে না আমি জলসা শুনতে গিয়েছিলাম আমি জলসায় তখন খাদিজার মা বলছে না তোমাকে আমি বিশ্বাস করি না তুমি সত্যি বলো তো কোথায় ছিলা বলছে আমি আর আল্লাহর কসম দিয়ে বলছি আমি জলসাতেই গিয়েছিলাম বলছে না তোমার বিশ্বাস হয় না তখন বলছে আমার নানির কসম দিয়ে বলছি তাও তুমি বিশ্বাস করবে না আমার মায়ের কসম বিশ্বাস করবে না বছরেও বিশ্বাস করি না আল্লাহ ছাড়া কারো নামে কসম করায় চলবে না শির যদি করতে হয় কার নামে আল্লার নামে করতে হবে মাটিতে দাঁড়িয়ে কানে হাত দিয়ে বলছি চোখে হাত দিয়ে বলছি কাবা শরীফের দিকে মুখ করে বলছি আমার নানির কসম আমার দাদুর কসম এসব চলবে না কসম কার নামে আল্লাহর নামে প্রয়োজন বিশেষে যখন তখন নয় মানুষ কসম করে কোন জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্য আপনার স্ত্রী আপনার কাছে খুব ইম্পর্টেন্ট আপনি জানেন যদি কসম করে না বলি তাহলে রাতে আর এক জায়গায় থাকা হবে না ও নিচে আমি উপরে ও রাগ করে আছে তাই তাই না তার মানে আপনি কসম করছেন মানে ওর মনে বিশ্বাস জাগাচ্ছেন যে দেখ আমি জলসা শুনতেই গিয়েছিলাম তুই আমাকে খারাপ ভাবিস না তাই না আচ্ছা বলুন তো দেখি খুব মনোযোগ দিয়ে উত্তরটা দেন আল্লাহ একটা লোক নামাজ পড়ে না তাকে সূর্যের আলো থেকে বঞ্চিত করে ওই যে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মসজিদ ভাঙছে আচ্ছা বলুন তো আল্লাহ ইচ্ছা করলে তো তাদের রুজি রুটি বন্ধ করে দিতে পারে পারে কি পারে না পারে অবশ্যই পারে কিন্তু আল্লাহ আল্লা সালা বলছেন বান্দা তোরা নামাজ পড় পড়লেও আমার কোনো উপকার নেই না পড়লেও কোনো ক্ষতি নাই তুই ভালোভাবে চল এতেও আমার কোনো উপকার নাই তুই খারাপ হয়ে চল এতেও আমার কোনো উপকার নাই তা আল্লাহ তালা কাকে এত গুরুত্ব দিয়েছেন যে পর কসম খেতে হচ্ছে আল্লাহ তালা নিজের আহ কামুল হাকিমিন বিচারকের বিচারককে কে আল্লাহ তাই না